গাইস, গুড আফটারনুন। চলে এসেছে আমার গোলাবাবু একটা নতুন ভিডিও নিয়ে, তাই তো বাবু? গোলাবাবু স্নান করে নিয়েছে। স্নান করে গোলাবাবু এখন কি করছে? আচ্ছা, ও মাম্মার সাথে অনেক কথা বলছে, তো আমি ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তাই তো বাবা, স্নান করে উঠেছে, ড্রেস পরেছে গোলাপেটা। ড্রেস পরার পরে আবার বডি কী করেছে, বডি লোশন দিয়েছে। তারপরে ফেসে কী দিয়েছো, কী দিয়েছো ফেসে? ফেসে ময়েশ্চার দিয়েছো। ওই দেখো কি সুইটলি হাসছে, ময়েশ্চার দিয়েছো তুমি, ময়েশ্চার দিয়েছো। বলিব, ওরে বাবা, এই যে কত কথা বলছে। বাবা তুমি কি কথা বলছো মাম্মার সাথে একটু বলে দাও। আচ্ছা, তুমি কি চাই? ও একটা কিছু চাই বলে মায়ের কাছে বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কথা বলছে মায়ের সাথে? এত কথা মায়ের সাথে হচ্ছে আমার বাবুর। আমার বাবু কি কথা বলছে গো, তোমরা কেউ জানো, কেউ বুঝতে পারছো? ফোকলা দাঁতের মাঝখান থেকে কত কথা বেরোচ্ছে। ওহো, আচ্ছা 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 আচ্ছা, কী বলছো তুমি, কিছু বলছো আমাকে? আচ্ছা, এই উপরে কি দেখাচ্ছ, উপরে এই ফ্যান দেখাচ্ছো? আচ্ছা গাইস, ও ফ্যান দেখাচ্ছে, মানে উপরে ফ্যানটা চলছে, তো ওটা দেখে দেখে ও কিছু বলছে, তাই তো বেটা? আচ্ছা আচ্ছা, তুমি মাম্মার হাত ধরবে? ধরো তো মাম্মার হাত, ধরো তো মাম্মার হাত ধরো। ও বাবা, আচ্ছা এই হাত, তুমি এই হাতটা তুমি কবে ফিল করেছিলে বলো বলো, যখন তুমি এই পৃথিবীতে এসেছিলে। ডক্টর আঙ্কেল কি করেছিল ফার্স্টে? তোমার আঙুলটা আমার আঙুলের মধ্যে দিয়ে তারপরে আমাদেরকে একটা রুমে রেখে চলে গেছিল, তাই না? তাই তো, তাই তো। শোনা, আর কেন কথা বলছো না বলো? হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো, রেখে গেছিলো তো? হ্যাঁ, ওটা রেখে গেছিলো তো, তুমি হ্যাঁ বলবে না? বলছো কিচ্ছু বলছো না তো আর? হ্যাঁ না তো বলতে হয়। যা যা, গোলা বলছে না, গোলা এখন। আচ্ছা, এই তো লেটে বলেছে, তুমি বলেছো যে কানু কানু হচ্ছে, খুব কানু কানু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন কেঁদো না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রেখে দিচ্ছি, তুমি বাই বাই করো, আবার আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিই এখন। হ্যাঁ ঠিক আছে, টাটা করে দিচ্ছি তো, এই তো, হ্যাঁ টাটা টাটা টাটা।